হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। যারা আমার চ্যানেলে নিউ অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও আপলোড করলে পেয়ে যাও নোটিফিকেশন। সাবস্ক্রিপশন একদম ফ্রি। হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অরিশের আলমন্ড কোল্ড ক্রিম নিয়ে। তোমরা ভাবছো আমি এই সময় আলমন্ড কোল্ড ক্রিমের কথা কেন বলছি? যারা আমার ভিডিওর রেগুলার ফলোয়ার তারা জানো আমি কিছুদিন আগেই অরিশ বায়োন্যাচারালসের প্রোডাক্ট ইউজ করতে শুরু করেছি, এবং আমি কিছু প্রোডাক্ট সম্পর্কে রিভিউ এবং হল ভিডিও এর আগে বানিয়েছি এবং আমার চ্যানেলে রয়েছে। সেখানে কিন্তু আমি আলমন্ড কোল্ড ক্রিমের কথা মোটেও উল্লেখ করিনি। ফ্রেন্ডস, আমি যেই সমস্ত প্রোডাক্ট অর্থাৎ ফেস ওয়াশ, টোনার কিনেছিলাম, সেগুলো ইউজ করার পর আমার স্কিনটা কিন্তু ড্রাই ফিল হতে শুরু হয়। এটা হয়তো সিজন চেঞ্জের জন্যই হয়েছিল। এখন যেই সিজনটা চলছে, যতদিন পর্যন্ত বৈশাখ মাস না আসছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের স্কিনটা ভীষণ স্টিকি স্টিকি ফিল হয়। অর্থাৎ যা দিয়েই আমরা মুখ ওয়াশ করি না কেন, তারপরে কিন্তু স্কিন ভীষণ টানতে শুরু করে। তার জন্য প্রয়োজন আমাদের ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। যেহেতু আমি অরিশ বায়োন্যাচারালসের প্রোডাক্ট ইউজ করছিলাম, তাই আমার একটা অরিশের ভালো ময়শ্চারাইজারের প্রয়োজন ছিল। তাই আমি অরিশের এই আলমন্ড কোল্ড ক্রিমের কথা শুনলাম, আমি অরিশের হেল্পলাইনে ফোন করেছিলাম এবং তারা আমাকে এটা রেকমেন্ড করলো। আমি তারপরে এটাকে কিনে নিয়ে এলাম। এটাকে আমি প্রায় এক মাস ধরে ইউজ করছি এবং এটার সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো, প্রোডাক্টটি আমার কীরকম লেগেছে, সেটাই আমি তোমাদের সঙ্গে ডিটেইলসে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদম ভুলবে না। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওর রেগুলার ফলোয়ার তারা তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেছো, আর যদি না করে থাকো এখনই সাবস্ক্রাইব করো। আর যারা আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, পাশাপাশি করতে পারো ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার। সো ফ্রেন্ডস, এটা হলো অরিশ বায়োন্যাচারালসের আলমন্ড কোল্ড ক্রিম। যদিও এতে কোল্ড ক্রিম লেখা রয়েছে, এটা কিন্তু একটা খুব ভালো ময়শ্চারাইজার। সবার প্রথমে প্যাকেজিং নিয়ে কথা বলবো। এটা এই ধরনের একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে, যেটার বডিতে প্রাইস এবং ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে লেখা আছে। চলো আমরা ক্রিমটি সম্পর্কে ডিটেলসে দেখার আগে এর ইনগ্রিডিয়েন্টসগুলো একবার চেক করে নিই। সো ফ্রেন্ডস, এটার ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে জানি না। অ্যালোভেরা, নিম, আলমন্ড, তারপর দেখতে পাচ্ছো কিছু প্রিজারভেটিভ রয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু প্যারাবেন নেই। ডিরেকশন ফর ইউজ, অ্যাপ্লাই অল ওভার দ্য ফেস অ্যান্ড নেক অ্যাজ রিকোয়ার্ড। ইট হেল্পস টু কিওর ড্রাইনেস অফ দ্য স্কিন অ্যান্ড মেক্স ইট সফট, স্মুথ অ্যান্ড ফেয়ার। ফ্রেন্ডস, আমি এটার প্যাকেটটি ওপেন করছি, তোমরা দেখতে পাচ্ছো এটা এই ধরনের একটা কিউট পিঙ্কিশ কালারের প্যাকেজিংয়ে আসে, যেখানে অনুপমা ত্রিপাঠী, অরিশ বায়োন্যাচারালসের ফাউন্ডারের, একটি পিকচার রয়েছে। যারা এখনও তাকে চেনো না বা দেখোনি, তারা দেখে নিতে পারো। এটা 50 ml এর একটি প্রোডাক্ট। 50 ml এই প্রোডাক্টের প্রাইস হলো 165 rupees, অর্থাৎ 165 টাকা। বন্ধুরা, এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে স্কিনের জন্য সেগুলি ভীষণ ভালো। উইন্টারে তো এটা মাস্ট হ্যাভ, এমনকি এই সিজন যতদিন পর্যন্ত বৈশাখ মাস না আসছে, পুরোপুরি গরম না পড়ছে, আমাদের স্কিন কিন্তু ভীষণভাবে টানতে শুরু করে। এটা অনেকেই বলে এটা নাকি টানেরই সিজন। সো স্কিনের জন্য যারা অরিশের প্রোডাক্ট ইউজ করতে যাও, তাদের জন্য এটা কিন্তু মাস্ট হ্যাভ একটা ময়শ্চারাইজার। চলো এটা দেখতে কীরকম এবং টেক্সচারটা কীরকম সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। ময়শ্চারাইজারটি এই ধরনের হোয়াইট কালারের দেখতে হয়, একটু থিক কনসিস্টেন্সিতে আসে। এটা প্যাকটা ওপেন করার সাথে সাথে যদি তুমি এটাকে নাকের সামনে, একটা ভালো একটা সুইট একটা ফ্রেগ্রেন্স তুমি অনুভব করতে পারো, যেটা যথেষ্ট রিফ্রেশিং এবং ভীষণ ভালো লাগে এই স্মেলটা। আমি আমার হাতে অল্পখানি অরিশ বায়োন্যাচারালসের এই ক্রিমটি নিয়েছি। এটাকে আমি এখন অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার পর হাতে কীরকম একটা ডিফারেন্স আসে সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাপ্লাই করার আগে আমার হাতের অবস্থা কীরকম রয়েছে সেটা তোমরা একবার দেখে নাও, অ্যাপ্লাই করার পর কীরকম হয় সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো। সো ফ্রেন্ডস, আমি কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি এবং অলমোস্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এবং একটা হালকা শিরশিরে ঠান্ডা ভাব আমি হাতে অনুভব করতে পারছি, যেটা ভীষণ স্কিনের পক্ষে ভালো এবং খুব ভালো একটা অনুভূতি কিন্তু হয়।
আমার স্কিনটা গ্লসি হয়ে গেছে, এর আগে যথেষ্ট ড্রাই ও রুক্ষ শুষ্ক ছিল, তোমরা সেটা অনুভব করতে পারছো, না হলে ভিডিওটি আরেকবার দেখে সেটাকে তোমরা অনুভব করতে পারবে। সো ফ্রেন্ডস, অরিশের আলমন্ড কোল্ড ক্রিম একটি খুব ভালো ময়শ্চারাইজার ফর অল স্কিন টাইপ, সবাই এটাকে ইউজ করতে পারে, স্কিনের ড্রাইনেস এটা কমিয়ে দেয়। উইন্টারে সবাই ইউজ করতে পারো, এই সিজনে যাদের স্কিন খুব বেশি ড্রাই ফিল হচ্ছে তারা কিন্তু এটাকে নিশ্চিতভাবে একবার ব্যবহার করতে পারো, সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে বা অ্যাজ এ নাইট ক্রিমও। যাদের বাজেট কম, অল্প বাজেটে অরিশের নাইট ক্রিম ইউজ করতে চাইছো, আমি সাজেস্ট করব, আমার পার্সোনাল ওপিনিয়ন, অরিশ বায়োন্যাচারালসের এই আলমন্ড কোল্ড ক্রিমকে অ্যাজ এ নাইট ক্রিম অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। সো এই ছিল রিভিউ পূজা এসকি টিভি অর্থাৎ আমার তরফ থেকে অরিশ বায়োন্যাচারালসের আলমন্ডস কোল্ড ক্রিমের ওপর। আশা করি রিভিউটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং যথেষ্ট কাজে দেবে। কার কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।